হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফরাবাড়ি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো পিছনে আকাশের অবস্থা জানি না, দেখে বুঝতে পারছো কি না, এই হচ্ছে আকাশের অবস্থা। তো যাই হোক, চলো, মেঘও ডাকছে, আমি তো ফুললি রেডি হয়ে গেছি। আজকে কোনোভাবে বৃষ্টির জন্য জিমটা কামাই করা যাবে না। তখন শায়নের পিছনে চিৎকার করছে যে শায়ন তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, রেডি হ, বেরোই বেরোই বেরোই। সেই ধীরুজ লোক, কিছুতেই তাড়াহুড়ো করতে পারে না। আর যে আওয়াজটা এতক্ষণ পাচ্ছিল এটা হচ্ছে ওই পাম্পের আওয়াজ, সেই কারণে আর কি। ব্যালকানিতে যেহেতু ফল সিলিংটা খোলা না, একটু বেশি করে পাওয়া যায় না, থাক থাকলেও পাওয়া যেত, বাট এতটা মানে গাঢ় পাওয়া যেত না। তো কি মিথ্যে কথা, যাই হোক চলো, দৌড়ে দৌড়ে এখন জিম যাই, মানে স্কুটি করে যাবো আর কি, তাড়াহুড়ো করে জিম যাই। বিশ্বের নেমে গেলে খুব চাপ হয়ে যাবে। চলো ভিডিও, আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। দেখো পিছনে কি হাওয়া দিচ্ছে, জাস্ট দেখো। জিম থেকে ফিরে এসেছি, ফিরে এসে স্নান টান করলাম, পুজো দিলাম, দিয়ে এবার লাঞ্চে বসেছি। শান এখনও আসেনি, ও স্নান করছে, ও এলে খেতে স্টার্ট করব। আর এদিকে ভেবেছিলাম তো আজকে জিম এই সুইমিং যাব, জানি না কি কি করব, এখন অবধি যেতে পারবো কি না, কারণ বৃষ্টি হচ্ছে বাইরে। তো যাই হোক চলো আপাতত লাঞ্চটা করি, তারপরে টাইম আসলে বুঝতেই পারবো, যদি বৃষ্টি পড়ে তাহলে যাবো না, আর যদি বৃষ্টি না পড়ে তাহলে যাবো। এই হচ্ছে আজকে শানের লাঞ্চের মেনু, এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে হচ্ছে পমফ্রেট মাছ, আলুর ঝোল, এখানে আছে হচ্ছে রাইস, আর হচ্ছে বাঁধাকপি আলুর তরকারি, আর এখানে আছে হচ্ছে ফল। সন্ধ্যাবেলা সবে দেখলাম বৃষ্টিটা একটু হালকা আছে, ওই জন্য টুপি পরে চলে এলাম, কারণ এরপরে যদি বৃষ্টিটা জোরে নামে তখন খুব মুশকিল হবে। তার মধ্যে আমার পা ফা বহুত ব্যথা করছে আজকে, কি জানি কেন ডান পাটা খুব ব্যথা করছে, চাবাচ্ছে, অ্যাকচুয়ালি ব্যথা না চাবাচ্ছে। যাই হোক চলো ভেতরে যাই, বৃষ্টিটা যাতে জোরে না মারা গেল না, চলে এলাম, সারা দুপুর বা সুইমিং যেতে দিল না আমাকে আজকে। গেলাম বাড়ি দিয়ে, শায়ন এসে গেছে, ফোন করলো, চলো যাই ফ্ল্যাটে। হাই গাইজ, গুড মর্নিং, সকাল সকাল উঠে টুকটাক কাজ বাজ করে ব্রেকফাস্ট করলাম দুজনে আজকে, ব্রেড আর অমলেট, মানে আমি শুধু ব্রেডই খেয়েছি আর শায়ন ব্রেড আর অমলেট খেয়েছে। খেয়ে আমরা একটুখানি বসে গল্প করছিলাম, তারপর রান্না দিদি আর স্বপ্না গেল কাজ করে, তো এখন আমরা রেডি হয়ে গেছি জিমের জন্য, তো এবার বেরোবো। আজকে লেগস ওয়ার্ক আউট করে পুরো একদম চলো, ওয়ার্ক আউট কমপ্লিট, এবার ফ্ল্যাট নেবো, গিয়ে রেস্ট রেস্ট নেবো, তারপরে স্নান করবো, তারপরে গিয়ে লাঞ্চ। ফ্ল্যাটে এলাম, ফ্রেশ ট্রেশ হলাম, স্নান করলাম, করে পুজো দিলাম, এবার লাঞ্চে বসবো। শায়ন স্নানে গেছে, আসলেই দুজনে খাওয়াটা স্টার্ট করব। আর এদিকে পোস্ট লাঞ্চ আমি একটুখানি বাড়ি যাবো, বিকজ মা বাবা বিকেলে থাকবে না, বেরোবে, সো একবার যাব মাকে বেসিক্যালি একটুখানি রেডি সাজিয়ে দিতে যাবো আর কি, সাজাতে যাবো। মার বাবা একটা জায়গায় যাচ্ছে, একটা ইনভিটেশন আছে, তো সেই কারণে যাবো একটু মাকে সাজিয়ে দিয়ে, তারপর আবার চলে আসবো ফ্ল্যাটে। তো যাই হোক চলো, যাই গিয়ে এখন লাঞ্চটা টেবিলে নিয়ে আসি, খাবারগুলো নিয়ে এসে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ভেবেছিলাম আজকে যে সুইমিংটা যাবো, কিন্তু আজকে লেগস মারার পর না ইচ্ছা করছে না, শরীর দিচ্ছে না, শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, যে কারণে আজকে আমি এসে আমার চিকেনটাও বানাইনি, ভাবলাম যে যা আছে ওই দিয়ে খেয়ে নিই। আর সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করছে না, এটা হচ্ছে মেইন যে খেতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওই জন্য আর আমার জন্য কিছু বানালাম না, সেরকম একটা আমি দেখাচ্ছি কী খাবো আমি, আর শায়নের লাঞ্চটাও দেখাচ্ছি। এই রোজই ভাবে আজ যাবো, তারপর সেটা কাল হয়ে যাচ্ছে, এরকম করে রোজই সুইমিংটা পিছিয়ে যাচ্ছে, জানি না কী হচ্ছে, এবার সুইমিংটা কেন যাওয়া হচ্ছে না। তাই হোক কালকে যেতেই হবে, মানে মনের মন শক্ত করে কালকে যেতেই হবে আর কি। তাই চলো তোমাদেরকে একবার লাঞ্চটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে আজকের লাঞ্চের মেনু, এখানে আছে পাবদা মাছ, এখানে আছে বাঁধাকপির তরকারি, চিচিঙ্গে ভাজা, ভাত, বেসিক্যালি চিচিঙ্গে ভাজাটা না কালকের, মানে চিচিঙে ভাজাটা কাল, এই সরি চিচিঙে ভাজা বলছি, বাঁধাকপিটা কালকের আর পমফ্রেট মাছটা কালকের, কারণ কালকে রাতে শায়ন পিজা খেয়েছে ডিনারে, সো ডিনার করে নিয়ে ওগুলো রয়েছে, আর এখানে ডাল রয়েছে। এই হচ্ছে শায়নের খাবার আজকে, আর আমার হচ্ছে এখানে ভেজিটেবলস, এখানে বয়েল ভেজিটেবলস রয়েছে, ডাল রয়েছে, ডাল বয়েল ডাল, ফ্রুটস রয়েছে, আর এখানে আছে হচ্ছে দই।
পৌঁছলাম চলে এসেছি বাড়িতে। তো চলো ভেতরে যাই, গিয়ে মাকে একটুখানি রেডি ফেডি করিয়ে দিই। অ্যান্ড আজকে এই ভিডিওটা বাস এই অবধিই ছিল। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, হ্যাভ আ টেক কেয়ার অ্যান্ড হ্যাভ আ লাভলি ডে অ্যাহেড। স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।